আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? রুবেল একাডেমি 360 এর পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হচ্ছি তা হলো তোমাদের দ্বাদশ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা নবম শ্রেণী, সেই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্টের নির্ধারিত ক্লাস এক অধ্যায় শিরোনাম, এটি তোমাদের প্রথম অধ্যায় সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা। যে অ্যাসাইনমেন্টটি করতে হবে তা হলো দেহ ও মনের সার্বিক উন্নতির লক্ষ্যে প্রয়োজন অঙ্গ প্রত্যঙ্গের সুষম উন্নয়ন, মানসিক বিকাশ সাধন, সামাজিক গুণাবলী অর্জন ও খেলাধুলার মাধ্যমে চিত্ত বিনোদন। উক্তিটি স্বপক্ষেপূর্বক একটি প্রবন্ধ লিখে সর্বোচ্চ 200 শব্দের মধ্যে। সংকেত অনুসারে দেওয়া আছে শারীরিক শিক্ষার সংজ্ঞা, শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, শারীরিক শিক্ষা কর্মসূচি। এই তিনটি সংকেত অনুসারে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করতে হবে। তার জন্য তোমাদের এই অ্যাসাইনমেন্টটি নমুনত্বটি দেখে নেওয়া যাক। তবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য বা দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের অন্যান্য সাবজেক্টের নোটিফিকেশন পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। তার জন্য শুরু করা যাক। শারীরিক শিক্ষা হলো শরীরচর্চা শিক্ষা, অর্থাৎ শারীরিক অনুশীলন, খেলাধুলো এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে নিয়মিত নির্দেশ প্রক্রিয়াকে বোঝায়। শারীরিক শিক্ষা শব্দটি সাধারণত স্কুল ও কলেজ শিক্ষার সঙ্গে জড়িত। এই শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী তার স্বাস্থ্য, মন এবং সুস্থ শরীর সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। সুস্থ শরীর এবং সুস্থ মন পেতে চাইলে একজন শিক্ষার্থীর পাশাপাশি প্রত্যেকটি ব্যক্তির নিয়মিত শারীরিক শিক্ষা অনুশীলন করা উচিত। শারীরিক শিক্ষার সংজ্ঞা। শৈশব থেকে আমাদের দেহ মনকে সুস্থ রাখার জন্য যে শিক্ষা দেওয়া হয় তাকে শারীরিক শিক্ষা বলা হয়। শারীরিক শিক্ষা বলতে খেলাধুলো, যোগা, ওয়ার্কআউট, প্রাণায়াম এবং ধ্যানের মাধ্যমে ক্রিয়াকলাপকে বোঝায়। জীবনের যেমন প্রতিটি শিক্ষার গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই রয়েছে শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষা দেহ ফিট এবং সুস্থ রাখে। শৈশবকাল থেকে এই শিক্ষার প্রয়োজন রয়েছে। শিক্ষার ব্যক্তির সর্বোচ্চ সম্ভাব্য শারীরিক ও আর্থিক সৌন্দর্য ও বিশুদ্ধতার প্রকাশ ঘটায়। প্লেটো সুস্থ দেহ সুস্থ মন তৈরি করার জন্য শিক্ষা, এরিস্টটল। শিক্ষা হলো শরীর মন ও আত্মার সর্বোচ্চ বিকাশ সাধন, এটি বলেছেন মহাত্মা গান্ধী। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতাগুলোর বিকাশ, স্বামী বিবেকানন্দ। প্রাচীনকালে শারীরিক শিক্ষা বলতে শুধুমাত্র দৈহিক বা শারীরিক উন্নতিকেই বোঝানো হতো। এ ধারণা সঠিক ছিল না। দৈহিক বা শারীরিক উন্নতিকে শারীরিক শিক্ষা নয়, শরীরচর্চা বলে। মন ছাড়া শরীর একেবারেই কোনো কাজ করতে পারে না। অতএব যে শিক্ষা দেহ মনের সুযোগ্য পরিবর্তন সাধন করে সেই শিক্ষাকে শারীরিক শিক্ষা বলে। শারীরিক শিক্ষার ব্যবহারিক দিক হচ্ছে খেলাধুলা। শারীরিক শিক্ষা সাধারণত শিক্ষা থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। বস্তুত মানুষ শারীরিক শিক্ষার মাধ্যমে সুস্বাস্থ্য অর্জন, সুন্দর মন, পরিমিত আবেগ লাভ এবং সামাজিক কর্তব্য সচেতন হওয়ার যোগ্যতা অর্জন করে থাকে। শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। লক্ষ্য ও উদ্দেশ্যকে আমরা অনেক সময় একই অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু এর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। পার্থক্য হলো চূড়ান্ত গন্তব্যস্থল, আর উদ্দেশ্য হলো সেই গন্তব্যস্থলে পৌঁছানোর সংক্ষিপ্ত ও নির্দিষ্ট কর্মকাণ্ড। যেমন কোনো শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে ভর্তি হতে পারা হলো লক্ষ্য, আর প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়াই হলো উদ্দেশ্য। লক্ষ্যর অস্তিত্ব মানুষের কল্পনায়, কিন্তু উদ্দেশ্য হলো বাস্তব। অধিকাংশ বিশেষজ্ঞদের মতামত থেকে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলো চিহ্নিত করা সম্ভব। বিভিন্ন চিন্তাবিদদের মতামত বিবেচনা করে শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, যথা: এক, শারীরিক সুস্থতা অর্জন; দুই, মানসিক বিকাশ সাধন; তিন, শারীরিক গুণাবলী অর্জন; চার, সামাজিক গুণাবলী অর্জন। এক নম্বর দেখে নেব শারীরিক সুস্থতা অর্জন। ক, সুস্থতা গঠনে আগ্রহী করে তুলে। ক,
খ স্নায়ু ও মাংসপেশি সমন্বয় সাধনগুলোকে কর্মকাণ্ড দ্বারা কর্মক্ষমতা বৃদ্ধি করা গ দেহ মনের সুষম উন্নতি সাধন করা ঘ কঠোর পরিশ্রম অনুশীলনের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল লাভ করা ঙ নিয়ম কানুন মেনে ভালো করে খেলতে পারা চ শারীরিক নিরাপত্তা সাধনের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ছ দক্ষতার সাথে অঙ্গ সঞ্চালন ও নিয়ন্ত্রণের কৌশল রপ্ত করা দুই নম্বর মানসিক বিকাশ সাধন ক পর্যবেক্ষণ ও বিচার ক্ষমতার উন্নয়ন ঘটানো খ কল্পনা ও সৃজন শক্তির বিকাশ সাধন ক নীতি ও নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন ঘ সেবা ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়া ঙ বিভিন্ন দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা চ সহিষ্ণুতা ও আত্মবিশ্বাসী অর্জন করা এরপর জেনে নিব তিন নম্বর চারিত্রিক গুণাবলী অর্জন ক শৃঙ্খলা ও দায়িত্ববোধ ও দেশত্ববোধ জাগ্রত করা খ অনুগত্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি পাওয়া গ খেলোয়াড়ি ও বন্ধুত্বসুলভ মনোভাব গড়ে ওঠা ঘ জাতীয় ঐতিহ্য ও কৃষ্টির প্রতি মহত্ববোধ জাগানো ম খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া চ আত্ম সংযমী হওয়া ও আবেগ নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করা ছ প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান প্রদর্শনের মনোভাব গড়ে ওঠা এরপর জেনে নেব চার নম্বর সামাজিক গুণাবলী অর্জন ক খেলাধুলার মাধ্যমে বিশ্রাম ও আনন্দ উপভোগ উৎসাহিত করা খ নেতৃত্বদানের যোগ্যতা অর্জন করা গ সকালে সকলের সাথে সৌন্দর্যপূর্ণ আচরণ ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ঘ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা ম চিত্ত বিনোদনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অবসর সময় কাটানোর উপায় জানা শারীরিক শিক্ষার কর্মসূচি শিক্ষার প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ব্যায়াম স্বাস্থ্য সম্পর্কিত চিত্ত ও স্বাস্থ্য সম্পর্কিত বিনোদনমূলক যে সমস্ত কার্যকলাপ পরিলক্ষিত হয় তাকে শারীরিক শিক্ষা কর্মসূচি বলে একজন শারীরিক শিক্ষক যে সমস্ত কার্য সম্পাদন করেন তাই শারীরিক শিক্ষার কর্মসূচির অন্তর্ভুক্ত শারীরিক শিক্ষার কর্মসূচিকে তিনটি ভাগে ভাগ করা যায় এক অত্যাবশ্যক কর্মসূচি দুই অন্তঃক্রিয়াসূচি তিন আন্তঃক্রিয়াসূচি অত্যাবশ্যকীয় কর্মসূচি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা বিষয়ে সরকারের নির্দেশনাবলী শারীরিক শিক্ষা বিষয়ক ক্লাস প্রতিযোগিতা মন সমাবেশ ও স্থানীয় নির্দেশন ইত্যাদি সবই অত্যাবশ্যকীয় কর্মসূচির অন্তর্ভুক্ত এই কর্মসূচিগুলো একজন শারীরিক শিক্ষকের অবশ্যই পালন করতে হয় সরকারি নির্দেশনালী বলতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত শারীরিক শিক্ষা বিষয়ক যে সমস্ত নির্দেশনা যেমন প্রত্যহিক সমাবেশ করতে হবে প্রতিদিন সমাপ্ত তিনটি ক্লাস নিতে হবে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে জাতীয় দিবসগুলোতে খেলাধুলা করাতে হবে ইত্যাদি বোঝায় স্থানীয় নির্দেশনা বলতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মকানুন সম্পর্কে বুঝিয়ে থাকে যেমন স্কুল ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্ন করা বার্ষিক ক্রীড়ায় অংশগ্রহণ করা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করা দৈহিক উন্নতি পরিমাপের পরীক্ষা নেওয়া টিফিন প্রোগ্রাম পরিচালিত করা ইত্যাদি দুই অন্তঃক্রিয়াসূচি ইন্ট্রামুরাল একটি ল্যাটিন শব্দ ইন্ট্রা অর্থ ভিতরে এবং মুরাল অর্থ দেওয়ালে তাহলে পুরো অর্থ দ্বারায় দেওয়ালের ভিতরে অর্থাৎ প্রতিষ্ঠানের চারি দেওয়ালের মধ্যে বা নিজেদের মধ্যে প্রতিযোগিতার আকারে যে সমস্ত খেলাধুলা হয় তাকে ইন্ট্রামুরাল স্পোর্ট বলা হয় যেমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নবম শ্রেণী বনাম দশম শ্রেণীর ক্রিকেট ম্যাচ অথবা ষষ্ঠ শ্রেণীর প ও খ শাখার মধ্যে প্রতিযোগিতা ইত্যাদি যদি হাউস থাকে তাহলে হাউসে যে প্রতিযোগিতা হয় তাও এর আওতাভুক্ত পড়ে এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র শিক্ষক বা বিভিন্ন বিভাগের মধ্যে বা প্রথম বর্ষ বনাম দ্বিতীয় বর্ষের মধ্যে যে সমস্ত প্রতিযোগিতা হয় সেগুলোকে ইন্টারমুরাল স্পোর্টের অন্তর্ভুক্ত অর্থাৎ নিজেদের মধ্যে যে খেলাধুলা বা প্রতিযোগিতা হয় তাকে ইন্টারমুরাল স্পোর্ট বলে আন্তঃক্রিয়াসূচি মুরাল অর্থ দেওয়াল অর্থাৎ দেওয়ালের বাইরে যে সমস্ত খেলাধুলা হয় তাকে আন্তঃমুরাল সূচি বলা হয় যে সমস্ত খেলাধুলা বা প্রতিযোগিতা এক স্কুলের সাথে অন্য স্কুল এক কলেজের সাথে অন্য কলেজের
মধ্যে যে খেলাধুলা হয় তাকে আন্তঃক্রিয়া প্রতিযোগিতা বলা হয়। যেমন আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃক্লাব ইত্যাদি প্রতিযোগিতা বোঝায়। এই সমস্ত প্রতিযোগিতার মাধ্যমে নিজ দলের যোগ্যতা যাচাই করা যায়। এই ধরনের প্রতিযোগিতায় বিভিন্ন মানের খেলোয়াড়রা অংশগ্রহণ করে, ফলে ভালো খেলোয়াড়ের সহজে এসে তাদের আচার আচরণ, উন্নত মানের কৌশল থেকে অনেক কিছু শেখা যায়। এই প্রতিযোগিতার মাধ্যমে দলগত সমঝোতা ও উৎকর্ষ বাড়ে, প্রতিযোগিতার মনোভাব ও সৌন্দর্য বৃদ্ধি পায়। তো এই ছিল তোমাদের, অর্থাৎ নবম শ্রেণীর যারা পড়াশোনা করছো তাদের দ্বাদশ সপ্তাহ বা 12তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছিল শারীরিক শিক্ষা, তার নমুনা প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।